এজন্য বিশ্বনবী বলতেন আসাদ্দু হুম ফি আমরিল্লাহি উমার, আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর উমর। বিশ্বনবী বলতেন আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার উমর নবী হয়ে যেত। লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহ আকবার। মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমারকে, শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমারকে। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা, মা সালাক মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওরে ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে, ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ইবলিসও সাইয়েদনা ওমর ফারুককে দেখলে এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি রোজ, জীবনে এই রাস্তা দিয়ে হাঁটবে না, এই রাস্তা ধুইয়া ওই আরেক রাস্তা ধরবে, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। কাফেররা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, শয়তান ভয় পেত, এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে দললেন, আমার এইটা কিনা দেন ওইটা দেন। বিশ্বনবীর কয়ে টাকা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বেশি কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এটা নাই ওইটা নাই এটা দেন। একবার সব বিবিরা টাইট করে ধরছে, ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন, আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন, কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া। নবী কয় আমি হাইতান্ন, ও মিয়া কে হাদিয়া দিবে কটুক দিবে, এটা কি ইমাম সাহেবের কাজ? ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে, কি গিফট দিবে, এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার। বিশ্বনবী বললেন আবু বকরকে সবাই ভালোবাসে, তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায়, তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ। বিবিরা কয় না আপনারে বলতেই হবে, নবী কয় আমি পারবো না, বিবিরা কয় পারবেন। ইন দ্য মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই, সব উদাও ভ্যানিশ হয়ে গেছে। ওই যে ওমর, সুবহানাল্লাহ পড়বেন না। এই জন্য ওমরকে শয়তান ভয় পেত। আমাদের বাচ্চাদেরকে, আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না, শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা। ওর আম্মু দিক দিয়ে খাওয়ায়, আবার দৌড় দেয়, আবার আমি খাওয়াই, আবার কান্নাকাটি করে, বলে গল্প শোনাও তাই লেখাবো। এখন গল্প শোনাইলেও খায় না, বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম, এত জ্বালাতন করে খেতে চায় না, তো বলতে হয় বাঘ আসবে বাঘ, সিংহ আসবে সিংহ, সিংহ মামা আসবে, ঘুমাও ঘুমাও, এগুলো আমরা বলি না? বড় দোষী তো আপনারা কি বলেন, বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলোই তো বলে, বাঘ আসবে বিড়াল আসবে। মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা, মদিনার কোনো বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে ওমর। আল্লাহ আকবার। কি শাসক ছিলেন সাইয়েদনা ওমর, সবাই সমান, উনার বিধান উনার রীতি সবার জন্য সমান। মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে, হাদিসটা দাঈফ তবে শিক্ষা আছে আমাদের জন্য, 80টা বেত মেরেছে। এক রাওয়াতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে, আর এক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে, ছেলের মুখে গন্ধ পেয়েছে। আর শরীফ তো খামরান, কিরে মদ খাইছস? কয় না বাবা, শরীফ তো নাবিজ, আমি নাবিজ খেয়েছি, নাবিজ খাওয়া যায়, নাবিজ হচ্ছে রাত্রেবেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয়, 1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না, শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায়, খেতে বড় মজা, এটাকে বলে নাবিজ।
কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঁজা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সাইয়েদনা ওমর বললেন কি খাইছস কয় মদ খাই নাই নাবিজ খাইছস এদিকে ইফতাহ ফামাক মুখ খোল হ্যাঁ করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তওয়ানা বলে উস্তওয়ান তু মসজিদে নববী মসজিদে নববীর পিলারে বেঁধেছেন যেহেতু উনি খলিফা মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের পর বললেন মাকানাকুম ইনদানা হাদ সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাদ প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ঢুকতেছিল দেখে আবু শামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজিব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানা ঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়ায় শুনেন দাঁড়ায় শুনলে ডবল সোয়া আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করে ঢুকেন কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানা ঘুষা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বেদ মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদরে ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহেদ ইতনাইন তালাতা তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন ধমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরি বাসাস আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন্দা কাতালা তা আইন্দে ওয়াহেদ তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ওমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাইর ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বা আর মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না মারতে লাগলেন এবার আবু শাহামার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে ডেকে বলে ওমর আমার কলিজার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সৎকা করব রে ওমর সাইয়েদনা ওমর বলে আরে নিয়ে যাও আবু শাহামার মা উট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহামারে আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহামার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুশ পঞ্চাশটা মারার পরে আবু শাহামা দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিন ড্রপ সাইলেন্স পিন পতন নীরবতা রাগে তখনো গরগর করছে ওমা সাইয়েদ ওমর বললেন গোসল দে জানাজাতে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন 52 53 60টা 70টা 80টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্শিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কিয়ামতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহু আকবার ওই ওমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইতো কে এখন রিকশাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম
কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম, প্রেসিডেন্টের মেয়ের জন্য আর এক নিয়ম, জোরে বলেন ঠিক কিনা? সবার জন্য যদি এক নিয়ম হতো, চুরি করলে যদি হাত কাটা হতো, জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত, বাংলার জমিনে আর কোনো চোর আর জিনা খোর পাওয়া যেত না। চুরি করলে হাত কাটো, কার আইন? তবে এটা কলা চোর, মুরগি চোর, ডাব চোর, আম চোর না। যেই চোর গুলো একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয়, ওই চোরদের হাত আগে কাটতে হবে, যেরকম ঠিক কিনা? এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফেলায়, হলমার্ক খাইয়া ফেলায়, দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায়, ওই চোর গুলার হাত, জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্ব নেই বলতেন, আসাদ্দু হুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিলেন উমার, আবু বকর ছিলেন নরম। উমরের মেজাজকে গরম বানাইছে কে? আল্লাহ। এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে, আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই?